নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে টিপিএসসি এর মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, এবং দেখিনি সেখানে প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেখানে কিন্তু তোমাদের এক্সামের মাধ্যমে লোক নিয়োগ করা হবে। এবং দেখুন, তোমাদের সেখানে বলা হচ্ছে চুজ অফ এক্সাম সেন্টার, মানে দেখুন সেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে 6টি এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। তার মধ্যে আগরতলা, আম্বাসা, বিলুনিয়া, ধর্মনগর এবং কৈলাসর এবং উদয়পুর তোমাদের কিন্তু সেই এক্সাম সেন্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যে কোনো একটি এক্সাম সেন্টার চুজ করে নিতে হবে, এবং দেখে নিন যারা অ্যাপ্লিকেশনটি করবেন সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়েছে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি 26 সেপ্টেম্বর 2023 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, এবং তোমাদের লাস্ট ডেট 10 নভেম্বর 2023 তোমাদের সেখানে লাস্ট ডেট। তাহলে কীভাবে আবেদন করবেন এবং কী কী প্রসেস রয়েছে তা সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে একটু রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। দেখুন, তাহলে দেখুন প্রথমে সেখানে বলা হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটি হবে, এবং যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, তা না হলে বিভিন্ন ডিটেলসগুলো বুঝতে গিয়ে প্রবলেম হবে। কেননা এই ভিডিওটি অলরেডি আমরা ক্রিয়েট করেছি, অনেকে সেখানে বুঝতে গিয়ে প্রবলেম হয়েছিল তাই অনেকে রিকোয়েস্ট করেছিলেন, তাই আমি ডিটেলসে এই ভিডিওটি বানিয়ে দিচ্ছি। দেখুন, সেখানে প্রথমে বলা হয়েছে সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার মধ্যে সেখানে বলা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, দেখুন সেখানে সিটিজেন অফ ইন্ডিয়া, এবং কিন্তু সেখানে যারাই ত্রিপুরা স্টেট থেকে আবেদন করবেন সেখানে কিন্তু পিআরটিসি তোমাদের ম্যান্ডেটরি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। পিআরটিসি যদি না থেকে থাকে তাহলে কিন্তু সেখানে আবেদন করতে পারবেন না যারা ত্রিপুরা স্টেট থেকে আবেদন করবেন। তার সঙ্গে দেখে নেন যারাই আপনারা আবেদন করবেন তোমাদের যে পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হলো ইলেকশন ইন্সপেক্টর গ্রুপ সি নন গেজেটেড আন্ডার ইলেকশন ডিপার্টমেন্টের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। তোমাদের প্রতি মাসে যে স্যালারি দেওয়া হবে 5,700 টাকা থেকে 24,000 অবধি প্রতি মাসে কিন্তু তোমাদের সেখানে স্যালারিটি দেওয়া হবে। তার সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে, কোয়ালিফিকেশনের মধ্যে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকোনাস ইউনিভার্সিটিকে যারা ফাঁস করে রেখেছেন, শুধুমাত্র যারা ব্যাচেলার ডিগ্রি করে রেখেছেন আপনারা কিন্তু সবাই সেখানে আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন অবশ্যই সেখানে ম্যান্ডেটরি রাখা হয়েছে। দেখুন, ডিজারেবলের মধ্যে তোমাদের নলেজ থাকতে হবে বাংলা অথবা ককবরকের মধ্যে, কিন্তু ল্যাঙ্গুয়েজটির মধ্যে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের মধ্যে। তার সঙ্গে টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে তোমাদের 16টি, তার মধ্যে দেখে নিন ইউআরের জন্য রয়েছে 6টি, এসসির জন্য রয়েছে 1টি এবং এসটির জন্য রয়েছে 9টি, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি সেখানে লক্ষ্য রাখবেন। এবং যারাই আবেদন করবে তোমাদের কিন্তু এজ লিমিট অবশ্যই লক্ষ্য রাখবেন। অনেকেই সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যে তোমাদের এজ লিমিট সেখানে কী রাখা হয়েছে, তোমাদের এজ লিমিট 18 বছর থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে সকলেই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের এসটি কাউন্ট করা হবে 10/11/2023 হিসাবে তোমাদের এসটি কাউন্ট করা হবে। তার সঙ্গে যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তোমাদের কিন্তু সেখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। মানে দেখুন, যারা এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তোমরা কিন্তু 45 অবধি সেখানে আবেদন করে নিতে পারবেন। জেনারেল রয়েছেন এবং ওবিসি রয়েছেন তোমরা কিন্তু সেখানে 40 অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সঙ্গে দেখে নিন অনেকেই কন্ট্যাক্ট করেছেন যারা কোভিডের জন্য সেখানে রিল্যাক্সেশন পেয়েছিলেন প্রিভিয়াস যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন, প্রিভিয়াস যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তোমরা কিন্তু পুনরায় নতুন করে অ্যাপ্লিকেশনটি করতে হবে, এবং প্রিভিয়াস যে রিল্যাক্সেশন পেয়েছিলেন সেই রিল্যাক্সেশন কিন্তু সেখানে দেওয়া হয়নি, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি সেখানে লক্ষ্য রাখবেন। এবং যারাই তোমরা ত্রিপুরা স্টেট থেকে আবেদন করবে তোমাদের কিন্তু পিআরটিসি ভেরি ম্যান্ডেটরি সেখানে রাখা হয়েছে সেটা দেখে নেবেন। কেননা যে পূর্বে নোটিফিকেশনটি ক্যান্সেল করা হয়েছিল সেটা পিআরটিসির জন্য কিন্তু সেখানে ক্যান্সেল করা হয়েছিল, তবে এখন যারাই অ্যাপ্লিকেশনটি করবে তোমাদের কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি সেখানে লক্ষ্য রাখবেন। নেক্সট দেখে নিচ্ছেন তোমাদের চুজ অফ এক্সাম সেন্টার, এক্সাম সেন্টার প্রথমে বলে দিয়েছিলাম, দেখে নিন তোমাদের এক্সাম সেন্টার মানে তোমাদের যে নিয়ারেস্ট এক্সাম সেন্টারটি রয়েছে সেই এক্সাম সেন্টারটি চুজ করতে হবে। এবং আগরতলা, আম্বাসা, বিলুনিয়া, ধর্মনগর, কৈলাসর, উদয়পুর এই যে সেন্টারগুলো রয়েছে তার থেকে যে কোনো একটি সেন্টার তোমরা কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লিকেশনটি করবে সেখানে চুজ করে নিতে হবে। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারাই অনলাইনে ফর্ম ফিল আপ করবে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তার সঙ্গে দেখে নেন যারাই অ্যাপ্লিকেশনটি করবেন পরবর্তী সময় তোমাদের সেখানে এক্সাম হবে, প্রথমে তোমাদের প্রি এক্সাম হবে, তারপর তোমাদের মেইন এক্সাম হবে, তারপর তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে মানে তোমাদের সেখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটি করা হবে। এবং প্রি এক্সাম এবং মেইন এক্সামের সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু সেখানে তুলে ধরা হয়েছে, সেটা অবশ্যই ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবেন। তার সঙ্গে দেখে নিন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের সেখানে ডেট বলা হয়েছে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট
26/9/2023 থেকে তোমাদের শুরু হবে, মানে সেপ্টেম্বরের মাসে 26 তারিখ থেকে অলরেডি তোমাদের শুরু হয়েছে এবং তোমাদের লাস্ট ডেট সেখানে বলা হয়েছে নভেম্বর মাসের 10 তারিখ তোমাদের সেখানে লাস্ট ডেট। এই ডেটের মধ্যে যারা এলিজিবল রয়েছেন সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে দেখে নিন যারা অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবেন। তার সঙ্গে যারা জেনারেল এবং ওবিসি রয়েছেন তোমরা কিন্তু সেখানে 300 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে, ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবেন। এবং SC ST BPL কার্ড হোল্ডার এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছেন তোমাদের কিন্তু 250 টাকা দিয়ে অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবং যারা এই অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদেরকে পুনরায় রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তার সঙ্গে রিকোয়েস্ট করে নেবো এই নোটিফিকেশনটি তোমরা কিন্তু ডাউনলোড করতে হবে যারা এই অ্যাপ্লিকেশনটি করবে, কেননা এই নোটিফিকেশনটি ডিটেলসে তোমরা চেক আউট করে নেবে যারা এই অ্যাপ্লিকেশনটি করবে। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশনটি কীভাবে ডাউনলোড করবে। তাহলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো tripura.in। তাহলে কীভাবে লিখবেন, www.tripura.in tripura.in লিখে নেওয়ার পর আপনারা এন্টার অথবা তোমাদের মোবাইলের সার্চ অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম tripura.in, তার মধ্যে কিন্তু চলে আসছেন। চলে আসার পর দেখুন সেখানে 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর 4 নম্বর যে দেখুন সেখানে বলা হয়েছে ত্রিপুরা TPSC রিক্রুটমেন্ট 2023 টোটাল পোস্ট 16, তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন অপশনটি আসবে। ওপেনের মধ্যে ক্লিক করার পর এই পোস্টের ডিটেলসটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন সেখানে ইম্পর্টেন্ট, সেখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড ইম্পর্টেন্ট লিঙ্কস, তার মধ্যে দেখুন সেখানে অফিসিয়াল নোটিস ডাউনলোড ক্লিক হেয়ার এই যে অপশনটি রয়েছে তার মধ্যে ক্লিক করে সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ত্রিপুরা থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করার থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং যারাই ফর্ম ফিল আপ করবেন খুবই ফাস্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।